বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে ডিজেল ও কেরোসিন লিটারে এক টাকা পঁচিশ পয়সা এবং পেট্রোল ও অকটেন লিটারে ছয় টাকা কমানো হয়েছে পুনর্নির্ধারিত এই দাম পয়লা সেপ্টেম্বর অর্থাৎ আজ রাত বারোটা থেকে কার্যকর হবে রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল তারই ধারাবাহিকতায় তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান শনিবার খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন শেষে তিনি কথা জানান পেট্রোল ও অক্টেনের দাম লিটারে ছয় টাকা কমিয়ে একশো একুশ এবং একশো পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে একই সাথে ডিজেল ও ক্যারোসিনের দাম লিটারে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ করা হয়েছে ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা পার লিটারে পার অকটেনের দাম একশো টাকা থেকে একশো টাকা মানে ছয় টাকা কমাচ্ছে পেট্রোলের দাম একশো টাকা থেকে একশো টাকা সেটাও ছ টাকা কমাচ্ছে উপদেষ্টা বলেন স্বজনপ্রীতি ও কিছু মানুষকে সুবিধা দিতে অপ্রয়োজনে বেসরকারি খাতে অনেক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে এবং ঐসব প্রকল্পের ভর্তুকির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে অনিয়মের যে আর্কিটেক্টসে সেটাকে আমরা ভেঙে দিয়েছি তো আমরা আশা করি যে ভবিষ্যতে এটা ইয়ে চলবে আর একটা হচ্ছে দুর্নীতির ব্যাপারে আমাদের যেটা ইয়ে সেটা হচ্ছে যে সব সময় মাথা থেকে শুরু হয় তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই বর্তমান সরকারের সরকার সরকারের প্রধান প্রফেসর ইউনুস এবং উপদেষ্টা বন্ধী সবাই যে আমরা নিজেরাই দৃষ্টান্ত হব সমন্বয়কৃত এই মূল্য পয়লা সেপ্টেম্বর রাত বারোটা থেকে কার্যকর করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা চলতি বছরের পহেলা জুলাই ডিজেল ও ক্যারোসিনের মূল্য লিটারে এক টাকা কমানো হয়েছিল তবে পেট্রোল ও অকটেনের মূল্য অপরিবর্তিত ছিল ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা